বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমার এই ভিডিওটা ল্যাপটপের রেকমেন্ডেশনের থেকেও বেশি তোমাদের ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে বলা, তোমাদেরকে আইডিয়া দেওয়া যাতে তোমরা তোমাদের জন্য পারফেক্ট ল্যাপটপ চুজ করতে পারো, আর তোমাদেরকে বলে দেবো যে কোন কোন স্পেসিফিকেশন কোন কোন প্রাইস রেঞ্জের আন্ডারে মোটামুটি হয়। তো একটা জাস্ট আইডিয়া দিয়ে দেবো তোমাদের, একটা রাফ আইডিয়া, আর তার সাথে সাথে আমি তোমাদেরকে আরো কিছু ল্যাপটপ রেকমেন্ডও করব। তো সেই ল্যাপটপ গুলো তোমাদের পছন্দ মতো তোমাদের ইউজেজের উপর ডিপেন্ড করে, তোমরা কিরকম ইউজেজ চাও সেরকম ডিপেন্ড করে তোমরা তোমাদের মতো চুজ করে নিতে পারো। আর এই ভিডিওটাতে আমি তোমাদেরকে যে ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে বলবো, তো সেই কারণে এই ভিডিওটা শুধুমাত্র এই বছরের জন্যই না, মানে এই বছরে যত সেল আসবে তার জন্যই শুধু লিমিটেড না, মোটামুটি দু বছর তোমাদের এই ভিডিওটা তোমরা ইউজ করে তোমাদের পছন্দ মতো তোমরা ল্যাপটপ চুজ করতে পারো। তো আমি এই সেলে মেইনলি লেনোভো আইডিয়া প্যাড গেমিং সিরিজের ল্যাপটপই তোমাদের রেকমেন্ড করব, কারণ লেনোভো আইডিয়া প্যাড গেমিং সিরিজের ল্যাপটপ গুলোই আর সেলে বেশি ডিসকাউন্টে পাওয়া যাবে। আমি প্রিভিয়াস বেশ কিছু সেল থেকে দেখে আসছি, বেশিরভাগ সেলেই লেনোভো আইডিয়া প্যাড গেমিং 3 যে সিরিজটা রয়েছে, এই সিরিজটার পুরো সবকটা ল্যাপটপেই তোমার ভালো ডিসকাউন্ট থাকছে। তো ওই কারণে আমি এই ভিডিওটাতে লেনোভো আইডিয়া প্যাড গেমিং 3 ল্যাপটপ গুলোই বেশি করে রেকমেন্ড করব, কারণ অনেক টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে, মোটামুটি নর্মাল প্রাইসের থেকে প্রায় 10,000 টাকা, কোনো কোনো ল্যাপটপে আরো বেশি ডিসকাউন্ট, মানে ধরো 15-16,000 টাকার মতো ডিসকাউন্টে তোমরা পাবে, কার্ড ডিসকাউন্ট অ্যাড করে আমি বলছি। আর এছাড়াও আমি MSI এর, SR এর, ASUS এর কিছু কিছু ল্যাপটপ আমি রেকমেন্ড করব, আর আমি Dell HP রেকমেন্ড করব না, HP আমি মেইনলি রেকমেন্ড করবই না, কারণ HP ল্যাপটপের কোয়ালিটি একদম ভালো হয় না, সবথেকে চিপ কোয়ালিটি ল্যাপটপ তৈরি করে HP। হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু থাকলে কি হবে, ল্যাপটপের কোয়ালিটি একদম ভালো না, একদম চিপ কোয়ালিটি, তার থেকে Dell অনেক বেটার, Dell এর কোয়ালিটি যথেষ্ট ভালো, প্লাস Dell এর সার্ভিস খুব ভালো, প্লাস Dell এর ব্র্যান্ড ভ্যালু ভালো। তো তোমরা ব্র্যান্ড ভ্যালু চাইলে Dell এর ল্যাপটপ নিতে পারো, আর তাছাড়া যদি ব্র্যান্ড ভ্যালু তোমাদের একটু কম চলে, মানে Dell এর মতো অত ভালো ব্র্যান্ড ভ্যালু যদি নাও হয়, তাহলেও যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমাদের ASUS, MSI, Lenovo, SR এর ল্যাপটপ আমি রেকমেন্ড করব। এবার আরেকটা জিনিস আমি বলি, মাদারবোর্ড মানে মেইন সার্কিট বোর্ডটা যেটা থাকে সেটার কোয়ালিটি সবথেকে ভালো দুটো কোম্পানিরই হয়, তার নাম হচ্ছে একটা হচ্ছে ASUS আর দুই হচ্ছে MSI। MSI আর ASUS এরা দুজন হচ্ছে অ্যাকচুয়ালি মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার, সেই কারণের জন্য ওদের মাদারবোর্ডের কোয়ালিটি সবথেকে বেস্ট হয়, আর লেনোভোর ল্যাপটপের মাদারবোর্ডের কোয়ালিটিও ভালোই হয়, খারাপ হয় না। আর SR বা Dell এর ল্যাপটপের মাদারবোর্ডের কোয়ালিটি সেমই, কিন্তু Dell এর একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে সার্ভিস, Dell এর সার্ভিস দারুণ। Dell যে এক্সট্রা প্রাইস চার্জ করে সেটা হচ্ছে দুটো কারণে চার্জ করে, একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আর একটা হচ্ছে সার্ভিস, এই দুটো কারণে Dell একটু বেশি প্রাইস চার্জ করে। এই ভিডিওটাতে আমার পক্ষে তো সব ল্যাপটপ কভার করা সম্ভব না, মানে আদার্স কোনো ল্যাপটপে যদি ভালো ডিসকাউন্ট থাকে তোমরা দেখো, তাহলে আমি যেহেতু রেকমেন্ডেশনে দিইনি তোমরা হয়তো ভাববে যে তাহলে হয়তো ভালো হবে না, সেটা না, যার জন্য আমি তোমাদেরকে বলে দেবো যে কোন প্রাইস ক্যাটাগরির মধ্যে কোন টাইপের স্পেসিফিকেশন তোমাদের জন্য জাস্টিফাইড। মোটামুটি 40,000 টাকা থেকে তো আমি ল্যাপটপের প্রাইস শুরু করছি এই ভিডিওটাতে, 40-45,000 টাকার মধ্যে বলছি, কার্ড ডিসকাউন্ট ফিসকাউন্ট লাগিয়ে আমি তোমাদেরকে নিতে বলবো হচ্ছে AMD Ryzen 5 সিরিজ। এবার তোমরা বলবে যে আমি ইন্টেল কেন রেকমেন্ড করছি না, আমি ইন্টেলের থেকে AMD কে বেশি প্রেফার করি, AMD এখন বেটার প্রসেসর বানাচ্ছে ইন্টেলের থেকে, তো ওই কারণে তোমরা যদি ভ্যালু ফর মানি বলো, কোয়ালিটি ওয়াইজ বলো, তো AMD প্রসেসরই বেটার ইন্টেলের থেকে। তাও তোমরা অনেকে আছো যারা AMDটা কত ট্রাস্ট করতে পারো না, তো ইন্টেলেরও ভালো ভালো প্রসেসর আছে, তো ইন্টেলেরও কিছু ল্যাপটপ আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কিন্তু আমার প্রেফারেন্স অনুযায়ী যদি তোমরা নিতে চাও তাহলে আমি তোমাদের AMD নিতে বলবো। তো মোটামুটি তোমাদের যদি 40-45,000 টাকা বাজেট থাকে, AMD Ryzen 5 5500U অথবা হচ্ছে ইন্টেলের i5 11th generation নেবে। এবার তার সাথে থাকবে 8GB RAM, 512GB SSD, আর তোমরা একটা জিনিস চেক করে নেবে, যেন একটা RAM স্লট আর একটা SSD স্লট বা একটা HDD স্লট যেন এক্সট্রা থাকে। এবার কিছু কিছু ল্যাপটপে HDD লাগানোর অপশন থাকে না, SSD লাগানোর একটা এক্সট্রা স্লট থাকে, আবার কোনো কোনো ল্যাপটপে আছে, যেমন আমার নিজের ল্যাপটপটাতে যেটা আমি ইউজ করি MSI Bravo 15, উপরে আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, সেখানে MSI Bravo দেখতে পাবে আনবক্সিং রিভিউ, তোমরা দেখবে এই ভিডিওটাকে শেষ করো, তারপরে ভিডিওটাতে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে, আই বাটনেই রয়েছে উপরে। এবার তোমাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে হচ্ছে তোমরা মোটামুটি প্রেফার করবে যে যাতে অন্তত 2GB একটা গ্রাফিক্স কার্ড থাকে। এইগুলো যা বলছি এগুলো সবই হচ্ছে স্লিম ল্যাপটপের জন্য, আমি গেমিং ল্যাপটপে আসছি না, এখন গেমিং ল্যাপটপ একটু পরে বলি। এবার তোমাদের বাজেট একটু ইনক্রিজ হয়ে গেছে, মানে 50 অ্যাবভ তোমরা যাচ্ছ, যাতে মেটাল বডি থাকে, প্রসেসর যাতে AMD Ryzen 5 5500U থাকে, চেষ্টা করবে যাতে 16GB RAM থাকে আর 512GB NVMe PCIe Gen 3 SSD থাকে। বেটার হয় যদি তোমরা 1TB SSD পাও আর 2GB যদি গ্রাফিক্স কার্ড পাও তাহলে ওটা নেবে, ওটা বেস্ট হবে। তোমাদের বাজেট 55 এর এবার অ্যাবভ উঠে গেছে, এর উপর গেলে
গেলেই যাতে তোমাদের যে ডিসপ্লেটা থাকে সেটা যাতে 100% sRGB ওয়ালা ডিসপ্লে থাকে। 100% sRGB মানে হচ্ছে 70-75% NTSC। তোমরা Ryzen 5 5th generation-এর জায়গায় i5 11th generation-এর প্রসেসরও নিতে পারো। স্লিম ল্যাপটপের মধ্যে আমি তোমাদের এই চারটি ল্যাপটপই রেকমেন্ড করছি। এছাড়াও তোমাদের পছন্দ মতো তোমরা ল্যাপটপ নিতে পারো আমার স্পেসিফিকেশন চার্ট দেখে। তো আমার মতে তোমাদের গেমিং ল্যাপটপই নেওয়া উচিত অ্যাবাভ 45,000। আমি অবভিয়াসলি সেলের টাইমেই বলছি 45,000 থেকে 60,000 পর্যন্ত নরমালি তোমরা NVIDIA GTX 1650 1650 Ti গ্রাফিক্স কার্ডই দেখতে পাবে। আর যদি তোমরা AMD গ্রাফিক্স কার্ড নিতে চাও Radeon RX 5500M দেখতে পাবে। 60,000 এর উপর থেকে তোমরা যেসব ল্যাপটপ গুলো দেখতে পাবে সেইগুলোতে সাধারণত তোমরা NVIDIA RTX 3050 দেখতে পাবে। 3050 তারপরে 60,000 এর থেকে আরেকটু বেশি মানে 70,000 এর অ্যাবভ আন্ডার 80,000 এ তোমরা দেখতে পাবে হচ্ছে RTX 3050 Ti। তারপরে তোমরা আরেকটু উপরে যদি চলে যাও তাহলে তোমরা দেখতে পাবে 3060। তার থেকে আরেকটু উপরে গেলে তোমরা দেখতে পাবে 3060 Ti। আন্ডার 90,000 এর যে ল্যাপটপ গুলোই তোমরা দেখো না কেন প্রত্যেকটা ল্যাপটপে তোমরা ম্যাক্সিমাম তোমরা দেখতে পাবে 3060 হোক বা 3060 Ti হোক এই গ্রাফিক্স কার্ডের সাথেই তোমরা ল্যাপটপ গুলো দেখতে পাবে। আর AMD এর মধ্যে যদি তোমরা দেখো আন্ডার 90,000 এ Radeon RX 6600M তোমরা দেখতে পাবে। যত প্রাইস বাড়বে 3050 দেখতে পাবে 3050 Ti দেখতে পাবে তার সাথে সাথে প্রসেসরটা চেঞ্জ হতে থাকবে। মানে এবার Ryzen 5 এর ভেরিয়েন্টও 3050 এর সাথে রয়েছে, Ryzen 7 ও রয়েছে, RTX 3060 এর সাথে যদি দেখো 3060 এর সাথেও তোমরা দেখতে পাবে যে Ryzen 5 ও রয়েছে, Ryzen 7 ও রয়েছে। এবার তোমাদের বাজেটের উপর ডিপেন্ড করছে কোন ধরনের ল্যাপটপ তোমরা প্রেফার করবে। তোমরা বেশিরভাগ দেখতে পাবে Ryzen 7 এর সাথে 3060। আর AMD গ্রাফিক্স কার্ড যদি তোমরা দেখো AMD গ্রাফিক্স কার্ডের সাথে যদি তোমরা কম্বিনেশন দেখো তাহলে তোমরা অ্যাবভ 70,000 তোমরা দেখতে পাবে AMD Ryzen 5 এর সাথে AMD Radeon RX 6600M বা 80,000 এর উপর তোমরা দেখতে পাবে AMD Ryzen 7 এর সাথে Radeon RX 6600M। তো এরকম কম্বিনেশনই তোমরা দেখতে পাবে। আমি কিন্তু তোমাদের নরমাল প্রাইসিং এর কথা বলছি না, সেল প্রাইসের উপর ডিপেন্ড করে সেল প্রাইসের উপর বেস করেই আমার পুরো এই ভিডিওটা তৈরি করা। AMD Ryzen 5 5600H এর জায়গায় তোমরা Intel i5 11th generation 6 কোরের যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা তোমরা প্রেফার করতে পারো। তো তোমরা মডেল নাম্বারটা চেক করে নেবে ওই প্রসেসরটার যে ওটা 6 কোরের প্রসেসর কিনা। এবার কিছু কিছু ল্যাপটপে দেখবে ইন্টেলের i5 11th generation এ 6 কোরের প্রসেসর থাকে না, কোয়াড কোর থাকে। তো আমি বলবো কোয়াড কোর প্রসেসরটা নিও না, তোমরা 6 কোরের Ryzen এর প্রসেসরই নাও। ইন্টেলের প্রসেসরের সাথে অনেক কটা সমস্যা রয়েছে। ইন্টেলের প্রসেসরে আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকে, মানে একটা সিরিজের প্রসেসর এবং সেই সিরিজের প্রসেসরের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্টের প্রসেসর তৈরি করে, ফলে প্রচুর কনফিউশন থাকে। তো তোমরা ভালোভাবে চেকিং না করলে তোমরা বুঝতে পারবে না যে কোন প্রসেসরটা কোয়াড কোর আর কোন প্রসেসরটা হেক্সা কোর বা অক্টা কোর। তো সেই কারণে ইন্টেলের প্রসেসরে অনেক কনফিউশন থাকে বলে AMD Ryzen অনেক বেটার। Ryzen এর প্রসেসরে কোনো রকম কনফিউশন থাকে না, তো ওই জন্য AMD প্রসেসর নেওয়াটা অনেক বেশি সেফ, ঠকে যাওয়ার ভয় থাকে না। এটা হলো ইন্টেলের i5 11th generation এর কোয়াড কোর প্রসেসর। আবার এটা হলো ইন্টেলের সেই i5 11th generation এর হেক্সা কোর প্রসেসর। তো একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলের i7 11th generation এর অক্টা কোর হেক্সা কোর কোয়াড কোর প্রসেসর। তোমরা দেখতেই পাচ্ছ যে একই সিরিজের মধ্যে এত রকমের প্রসেসর, ফলে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়। তো এর জন্য Ryzen নয় বেটার, তো তোমরা Ryzenই নাও, Ryzenে এত কনফিউশন নেই। তো একটা সিরিজের প্রসেসরের মধ্যে একই পরিমাণ কোর আর থ্রেডস থাকে, থ্রেডস আর কোরের পরিমাণ ডিফারেন্ট থাকে না ইন্টেলের মতো। তো আমার মতে Ryzen নয় বেটার। তার সাথে তোমাদের মিনিমাম 8GB RAM ট্রাই করবে, 16GB মিনিমাম, 512GB SSD অথবা 256GB SSD প্লাস 1TB HDD যেতে হয়। আর একটা জিনিস ট্রাই করবে যাতে হচ্ছে এক্সট্রা RAM স্লট আর একটা হার্ড ডিস্ক অথবা SSD স্লট থাকে। এখন সাধারণত হার্ড ডিস্কের স্লট দিচ্ছে না, SSD স্লটই দেয়। আর গেমিং ল্যাপটপে প্লে স্ক্রিনের রিফ্রেশ রেট যেন মিনিমাম 120Hz অথবা 144Hz যেন হয়, রিফ্রেশ রেটটা হচ্ছে ম্যান্ডেটরি। আর তার সাথে যদি 100% sRGB থাকে তাহলে তো খুবই ভালো। ডিসপ্লে সাইজ এবার তোমরা তোমাদের মতো চুজ করবে। ডিসপ্লে সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে 15.6 ইঞ্চ অথবা 16 ইঞ্চ, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি যেই ল্যাপটপটা ইউজ করি সেটা আমি যেই প্রাইসে কিনেছিলাম এখন সেই প্রাইসের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা। আমি কিনেছিলাম 59,000, এবার 50,000 এর কমও পেতে পারো কার ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে। ল্যাপটপ বা ডেস্কটপ যাই কেনো না কেন সবসময় চেষ্টা করবে লেটেস্ট জেনারেশনের প্রসেসর নেওয়ার। তাহলে তোমরা বলবে যে আমি কেন ইন্টেলের 11th জেনারেশনের প্রসেসর রেকমেন্ড করলাম আর Ryzen এর 5th জেনারেশনের প্রসেসর রেকমেন্ড করলাম, ইন্টেলের তখন 12th
জেনারেশন আর Ryzen এর 6th জেনারেশন লেটেস্ট। তো আমি কেন রেকমেন্ড করলাম না, আমি রেকমেন্ড করলাম না এই কারণে 11th জেনারেশন আর 5th জেনারেশনের প্রসেসরে ভ্যালু ফর মানি পাওয়া যাচ্ছে। লেটেস্ট জেনারেশনের প্রসেসর নিলে ভ্যালু ফর মানি পাবে না। তবে একটা জেনারেশন পুরনো প্রসেসর হলেও খুব একটা কোনো অসুবিধা হয় না। ইন্টেলের 11th জেনারেশন আর Ryzen এর 5th জেনারেশন দুটোই ভালো, তো ওই কারণে কোনো প্রবলেম নেই, তোমরা এই ল্যাপটপগুলো নিতে পারো। আর ইন্টেলের 12th জেনারেশনের উপর আমি দুটো ল্যাপটপ রেকমেন্ড করেছি। আর AMD Ryzen এর 6th জেনারেশনের এখনো তেমন ভালোভাবে কোনো ল্যাপটপ ইন্ডিয়াতে লঞ্চ করেনি। আর তোমরা AMD Ryzen 5 5th জেনারেশন এর প্রসেসরের জায়গায় Intel i5 11th জেনারেশন এর প্রসেসর নিতে পারো। আর AMD Ryzen 7 5th জেনারেশন এর প্রসেসরের জায়গায় Intel i7 11th জেনারেশন এর প্রসেসর তোমরা নিতে পারো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।